আসন্ন 2023 বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নবম আসরে অংশগ্রহণ করতে যাওয়া সাতটি ফ্র্যাঞ্চাইজি দলের মধ্যে একটি হলো ঢাকা ডমিনেটরস। প্রিয় দর্শক, আজকে আমরা জানব 2023 বিপিএল এর জন্য ঢাকা ডমিনেটরসের স্কোয়াড সম্পর্কে। কারা রয়েছেন ঢাকা টিমে? 23 নভেম্বর 2022 বিপিএল এর জন্য প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়, আর সেখান থেকে ঢাকা ডমিনেটরস তাদের পছন্দ মতো প্লেয়ার সংগ্রহ করে। অবশ্য প্লেয়ার ড্রাফটের আগে তারা 4 থেকে 5 জন খেলোয়াড় সরাসরি চুক্তি করে তাদের দলে বিরিয়েছে। এবার চলুন দেখে নেই কারা মাঠ মাতাবেন ঢাকার হয়ে। দেশি খেলোয়াড় হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, শরীফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আলামিন হোসাইন, অলোক কাপালি, মনির হোসেন খান, আরিফুল হক, মুক্তার আলী, মিজানুর রহমান ও দেলওয়ার হোসেন। বিদেশি খেলোয়াড় হিসেবে চামিকা করুণারত্নে শ্রীলঙ্কান, শান মাসুদ পাকিস্তানি, দিলশান মুনাউইরা শ্রীলঙ্কান, আহমেদ শেজাদ পাকিস্তানি, উসমান গানি আফগানিস্তান ও সালমান ইরশাদ পাকিস্তানি। প্রিয় দর্শক, এই হলো 2023 বিপিএল এর জন্য ঢাকা ডমিনেটরসের স্কোয়াড। বিপিএল শুরু হবে 6 জানুয়ারি 2023। প্রিয় দর্শক, ক্রিকেট সম্পর্কিত সব ধরনের ইনফরমেশন ও ক্রিকেটারদের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথেই থাকুন। ক্যারিয়ার অফ ক্রিকেটার।